যদি জুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো এখানে গরুর মাংস নিয়েছি, এটা কুরবানির মাংস। তো মাংসটা ফ্রিজে ছিল, আমি ভিজিয়ে নিয়েছি আর মাংসগুলো এখন ছোটো করে পিস করে তারপর মাংসটা ধুয়ে নিব। আর এখানে মাংস হবে 1.5 কেজি হবে, 1 কেজির উপরে হবে। তো মাংসগুলো আমি যে ছোটো করে পিস করে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পানি জড়াই নিয়েছি। তো মাংস দেখতে পাচ্ছেন আর এখানে 1.5 কেজি মাংসই হবে। তো কুরবানি মাংস তো আমার মাপ দেওয়া নেই, একটু বেশি কম হতেই পারে। তো এখানে নিয়েছি এই যে একটা বিরিয়ানি মশলা, এটা রেডিমেড রাঁধুনি বিরিয়ানি মশলা প্যাকেট নিলাম। আপনারা চাইলে এখানে বাটা মশলাটা দিতে পারেন, বিরিয়ানির যে মশলা জয়ফুল জৈত্রি আছে ওগুলা বেটে নিতে পারেন। আমি আজকে রেডিমেড মশলাটা দিয়ে তৈরি করব। আর এখানে নিয়েছি চিনি গুঁড়া, পোলাওয়ার চাল একটা 1 কেজির প্যাকেট। এখান থেকে আমি 700 গ্রাম চাল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। আর নিয়েছি এই যে সিদ্ধ আলু, এটা দেশি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা আমি ছিলে নিব। তো আলু দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করলে বা তেহারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আলু ছেলে হয়ে গেছে আর চুলায় একটা হাঁড়ি বসাই দিছি আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেল দিয়ে দিলাম। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে মাংস আমি আগে কষিয়ে নিব, তার জন্য আমি হাঁড়িটা বসাই দিলাম আর তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মশলা। তো এখন মশলা দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। তো দিয়ে দিলাম আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, এখানে 6-7টা মতো দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে মশলা আর পেঁয়াজ ভেজে নিব। তো দেখুন মশলা আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এরকম হালকা বাদামি ভাজা আমি করতে চাইছিলাম, তো করা হয়ে গেছে। তো এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসটা ম্যারিনেট করে রাখছি আর আমি ভিডিওটা করছিলাম, তো কীভাবে যে ডিলিট হয়ে গেছে আমি ই করতে পারি নাই। তো আমি বলে দিব কী কী মশলা এখানে দিয়েছিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 7 মতো লবণ আর 2 চামচ আদা, 2 চামচ রসুন, 4 চামচ আর 2 চামচ পেঁয়াজ বাটা, 1 কাপ টক দই, 2 চামচ লেবুর রস আর হচ্ছে 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আপনি চাইলে একটু বাড়াই দিতে পারেন, 1/2 চা চামচই দিলাম। তো দিয়ে তারপরে আমি মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম 10 মিনিটের মতো। এখন এই যে দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে একটু পানিও দিয়ে দিলাম। তো মাংসটা একটু কষিয়ে নিব, ঢাকা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম 5 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন মাংস মোটামুটি কষানো হয়ে গেছে। তো মাংসটা সিদ্ধ হয়নি, তো সিদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। তো এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। তো পানি দিয়ে দিলাম, এই পানির ভিতরে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আবারও ফিরে আসলাম 2 মিনিট পর, একটু নেড়ে দিব। তো মাংস সিদ্ধ হতে থাক আর এই যে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো মাংসগুলো যে সিদ্ধ হয়ে গেছে আর পিসগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে, মাংস ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এখন দিয়ে দিব এই যে আলু। তো আলু দিয়ে দিলাম আর আমি বিরিয়ানি মশলাটা দিইনি, এখন দিব। তো মাংস আলু নেড়ে চেড়ে একটু মিক্স করে নিলাম। তো এই যে বিরিয়ানি মশলাটা, আর বিরিয়ানি মশলাটা আমি পুরাটাই দিয়ে দিব, যেহেতু এখানে 700 গ্রাম চাল দিব আর 1 কেজির উপরে মাংস আছে, তাছাড়া আলু আছে 250 গ্রামের মতো। তো সব মিলে একটা বিরিয়ানি মশলা লাগবে। তো দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা পুরাটাই, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আর মাংসটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে আর কষিয়ে নিলাম। এখন পোলাওয়ার চাল দিয়ে দিব, পোলাওয়ার চালটা দিয়ে নিচ্ছি।
তো 700 গ্রাম পোলাও চাল আমি ধুয়ে নিয়েছি আর চালটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম পোলাও চালটা ধুয়ে আমি একটু পানিটা জড়াই নিয়েছিলাম আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচটা একটু বেশি করে দিলাম কারণ বিরিয়ানি তেহারির ভিতরে আমরা কাঁচামরিচটা একটু বেশি করে দিই। আমরা জাল জাল খেতে অনেক পছন্দ করি আর বিশেষ করে সিদ্ধ মরিচটা খেতে অনেক ভালো লাগে, তার জন্য দিই আমি একটু বেশি করেই। তো নেড়ে চেড়ে ভালোভাবে আমি একটু পোলাও চালটা একটু ভেজে নিতেছি মাংসের সাথে। মাংস আলু পোলাও চাল ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু 700 গ্রাম ঘি দিছি তার ডবল পোলাও চাল দিছি তার ডবল পানিটা দিয়ে দিলাম। তো আপনার বিরিয়ানি আর পোলাও রান্না করলে যতটুকু পোলাও চাল নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন, একটু কম দিবেন, 100 গ্রাম কম দিবেন। চুলার আঁচটা কম বেশির মধ্যে পানিটা আবার কম বেশি লাগে, তার জন্য 100 গ্রাম কম দিবেন। তো এই যে ফিরে আসলাম আবার 2 মিনিট পর, একটু নেড়ে দিতেছি। তো লবণটা মাংসের ভিতরে দিয়েছিলাম আর পোলাও চাল দেওয়ার পরে আর লবণ দেওয়া হয়নি, তার জন্য এখন আবার একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে দিব 2-3 চামচের মতো দিয়ে দিলাম। আর টমেটো সসটা আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে না দিলে হয়। তবু আমার ছেলেরা পছন্দ করে, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগলে বিরিয়ানিটা খেতে ওরা পছন্দ করে, তার জন্য দিয়ে দিলাম। তো ফিরে আসলাম 10 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানি পানিটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব গোলাপ জল আর দিয়ে দিব কেওড়ার জল আর দিয়ে দিব ঘি। তো আমি কিন্তু প্রথমে কোনো ঘি দিই নি, এখন দিব, কারণ আমি লাস্ট মুহূর্তে ঘিটা দিই কারণ ঘিয়ের একটা ফ্লেভার ভালো পাওয়া যায় তার জন্য। আর এই ঘিটা লাস্টে দেওয়াতে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে অনেক ভালো লাগবে। তো দেওয়া হয়ে গেছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, আবার দমে রাখবো, 10 মিনিট পর ফিরে আসব। তো 10 মিনিট পর ফিরে আসলাম আর দেখুন আমার বিরিয়ানিটা দেখতে এরকম হয়েছে। তো আজকে পরিবেশনটা আমি করতাম প্লেটে আর করা নাই, এটা একজনকে পার্সেল দিব তার জন্য ওইটাই দেখালাম। আর এখন আমরা গরম গরম বিরিয়ানি সবাই খেয়ে নিব আর ভিডিওটা এখন আর আপনাদের সাথে শেয়ার করব না। তো এই যে এটা হচ্ছে একটা বিরিয়ানি খাওয়ার পর খুব ক্ষুধা লাগছিল আজকে আর বিরিয়ানিটা দারুণ স্বাদ হয়েছে। তো খাওয়া দাওয়ার পর এই যে এখন খাবো আমরা মিষ্টি দই। তো এই দুইটা আমার বাইরে নিয়ে আসছে। তো এই যে ভাই দই খুলতেছে আর আমি ক্যামেরা শুট দিলাম একটু, যে ভাই দুইটা দই নিয়ে আসছে আর ভাইয়ের জন্য বিরিয়ানি রান্না করছি আর আমরা ভাই বোনেরা মিলে এখন দই খাবো আর বিদায়টাও নিব আপনাদের কাছ থেকে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন। আর দেখতে পাচ্ছেন আমার ভাই দইয়ের অ্যাড দিতেছে, মানে একটু মজা করতেছে, দুষ্টামি করতেছে, বলতেছে আপা যে বাঘুকুলের দইয়ের মালিকের অ্যাডটা দিয়ে দিই, ভাইয়ের অনেক উপকারী আসবে কারণ এটা বিক্রমপুর মিষ্টি ভাণ্ডারের দই। তো আমি বললাম যে এরা তো আমাদের কোনো টাকা পয়সা দিবে না, তার জন্য ওদের অ্যাড দিয়ে আমাদের লাভ হবে না। তো দেখতে পাচ্ছেন দুইটা খুব সুন্দর হয়েছে আর খেতে অনেক মজাই হবে। তো আমরা এতক্ষণ দুষ্টামি মজা করলাম আর কিছু মনে করবেন না। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই থাক, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।